তুলনামূলক কম প্রার্থী থাকায় নির্বাচনে আমেজ কম ঢাকা দশ আসনে। আলোচনায় আছেন চলচ্চিত্র অঙ্গন থেকে রাজনীতিতে আসা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফেরদৌস আহমেদ। তাকে চ্যালেঞ্জ জানাতে আসনটিতে লড়ছেন জাতীয় পার্টির প্রবীণ নেতা মোহাম্মদ শাহজাহান। 11 জন মনোনয়ন জমা দিলেও মূল লড়াই থাকবেন 3 প্রার্থী। আসনটিতে নেই আওয়ামী লীগের কোনো স্বতন্ত্র প্রার্থী। নজিবুর রহমানের রিপোর্ট। রাজধানী জুড়ে এত সব মেগা প্রকল্প গড়ে উঠলেও সেসব থেকে প্রায় বিচ্ছিন্ন ঢাকার ধানমন্ডি, কলাবাগান, হাজারিবাগ, নিউ মার্কেট এলাকা। এসব এলাকা নিয়ে গড়ে উঠেছে ঢাকা দশ সংসদীয় আসন। এ আসনের বেশিরভাগ এলাকার যোগাযোগ ব্যবস্থা নাজুক, তার সাথে যোগ হয়েছে যানজট আর জলাবদ্ধতা। দূষণ আর ভাঙাচোরা সড়কে নাজেহাল হাজারিবাগ বেড়িবাঁধ অংশের মানুষ। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে দায়িত্ব দিতে চান তারা। যারা এই দেশের জন্য কাজ করবো, এই এলাকার জন্য কাজ করবো, এমন একটা প্রার্থী চাই। রাস্তাটা যে হয়েছে এই পর্যন্ত আর কোনো উন্নয়ন দেখি নাই। ভালো প্রার্থী বললে আমাদের জন্য কাজ করবে। এ আসনে মোট ভোটার 3,24,939 জন। গুরুত্বপূর্ণ এই আসনটির 11 জন প্রার্থীর মধ্যে বৈধ হয়েছেন 3 জন। ভোটের মাঠে আছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জাকের পার্টি। আওয়ামী লীগ থেকে প্রথমবারের মতো মনোনয়ন পাওয়া বাংলা চলচ্চিত্রের নায়ক ফেরদৌস আহমেদ মনে করছেন, রাজনীতিতে নতুন হলেও চ্যালেঞ্জ মোকাবেলা করে জয়ী হবেন তিনি। তো মানুষ আমাকে চেনে, জানে, একটা আস্থার জায়গা আছে অলরেডি। আমি জনগণের সেবক হতে চাই, আর সেবা নেওয়ার জন্য আমার কাছে আসতে হবে না, আমি গিয়ে সেবা দিব। আমার বিশ্বাস যে আমরা যত কঠিন প্রতিযোগী আসুক না কেন, প্রতিদ্বন্দ্বী আসুক না কেন, আমরা ইনশাল্লাহ বিজয় চিনিয়ে নিয়ে আসবো। চলচ্চিত্র অঙ্গনে দাপট দেখালেও ঢাকা দশ আসনের মানুষের আস্থা অর্জন সম্ভব নয় বলছেন জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ শাহজাহান। প্রভাবমুক্ত সুষ্ঠু ভোট চান তিনি। 60টা থানার মধ্যে কোনো ফ্লাইওভার আছে, কোনো মেট্রো রেল আছে, কোনো এক্সপ্রেস হাইওয়ে আছে, কিছুই নাই। আমি যেহেতু এই এলাকার লোকের সাথে, মাটির মানুষের সাথে মিশে আছি, সমস্যাগুলো আমি সম্ভবভাবে অবহিত, কিন্তু আপনার ফেরদৌস সাহেব অবহিত নয়। জনসমর্থন কম হলেও এবারের ভোটে নিজেদের সম্ভাবনাও দেখছেন জাকের পার্টির প্রার্থী। জনগণ যদি সুষ্ঠুভাবে, অবাধে যদি কেন্দ্রে যেতে, ভোট কেন্দ্রে যেতে পারে, তাহলে আশা করি আমি অবশ্যই জনগণ আমাকে বিবেচনা করবে। ক্ষমতাসীন দল থেকে স্বতন্ত্র প্রার্থী না থাকায় অনেকটা স্বস্তিতে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। আর ধানমন্ডির ভোটার আমাদের রাষ্ট্রনায়ক দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, উনি সবসময় যে চুজ দেয়, এই ঢাকা দশের জনগণ ওই চুজকেই বেছে নেয় এবং মনে করে ওটাই শ্রেষ্ঠ মাঝি। মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যোগ্য লোককেই চুজ করছেন আমাদের জন্য। যোগাযোগ ব্যবস্থার উন্নতি ছাড়াও পরিচ্ছন্ন মডেল আসন হিসাবে এলাকাটিকে দেখতে চান সাধারণ ভোটাররা, সেই সাথে অবাধ ও সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের পরিবেশ চান সবাই। আসনটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কম হলেও ক্ষমতাসীন দলের প্রার্থীর সাথে জাতীয় পার্টির প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই দেখছেন ভোটাররা। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।